হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, অল কৃষি লাইভ চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন আয়োজন নিয়ে আজ আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে চলে যাই আমাদের মূল আয়োজনে। দর্শক, আজকের আয়োজনে আমরা সিম চাষ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাব। তাই আমরা চলে এসেছি খুলনা জেলার ডুমুরিয়া থানার বান্দা গ্রামের একজন সিম চাষি বাবু উত্তম রায়ের ঘরে। তো চলুন সরাসরি বাবু উত্তম রায়ের কাছ থেকে সিম চাষ সম্পর্কে জানা যাক। দাদা কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। দাদা, সিমের বীজ রোপণের জন্য কিভাবে মাটি প্রস্তুত করেছেন আপনি? আমি প্রথমত কাবা করে সিমের বীজটা আমার লাগানো, তাতে হালকা সার দেওয়া, এইছাড়া কিছু না। আচ্ছা, তা আপনি কোন কোম্পানির বীজ বপন করেছেন? আমি আমার সব থেকে আত্মবিশ্বাস 1070, আমি 1070 বীজ ব্যবহার করেছি। আপনি কিভাবে মানে গাছে সার প্রয়োগ করেন? আমি দুই কাটার পরে একদিন সার ব্যবহার করি। কি কি সার প্রয়োগ করেন সেটা একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ইউরিয়া, কুম্বুলাস, ফসফেট, বোরন আর জিপসার। আচ্ছা, আপনি কি এমনি গাছে কোনো ছিটানো সার প্রয়োগ করেন কিনা সেটাও একটু বলেন। হ্যাঁ, আমি কুম্বুলাস স্প্রে করি। আপনি কতটুকু জায়গায় এই চাষটা করেছেন? আমি 3.5 বিঘা জমিতে এই চাষ করেছি। আচ্ছা, আপনার 3.5 বিঘা জমিতে কি পরিমাণ সিম পাচ্ছেন? আমি 3.5 বিঘা জমি থেকে একদিন পর একদিন 220 কেজি 30 কেজি আমি উঠাইছি। আচ্ছা, 220 থেকে 230 কেজি। সিমের বাজারে চাহিদা কেমন আর সিমের দাম পাচ্ছেন কেমন সেটা যদি একটু বলতেন। সিমের বাজারে চাহিদা অনেক আর দামও আমি যথেষ্ট পাচ্ছি। আমার দাম পাচ্ছি আমি 50 টাকা করে, আগের দিন বিক্রি করলাম 50 টাকা করে কেজি। হ্যাঁ, 50 টাকা করে কেজি। তার মানে আমরা দেখতে পাচ্ছি সিমের ব্যাপক চাহিদা রয়েছে এবং দামও যথেষ্ট ভালো। তো সিমের চাষ করে কি মুনাফা অর্জন করা সম্ভব কিনা, কি পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব? সিমের চাষ সাধারণত খুব অল্প দিনের, কিন্তু এই চাষটা খুব ব্যাপক। আমার ইচ্ছা ছিল আমি সাকসেসফুল হব, আমি সাকসেসফুল হয়েছি। আচ্ছা দাদা, যারা মনে করেন যে সিমের চাষ করবে আপনার দেখা দেখি, তাদের ক্ষেত্রে আপনার কোনো কোনো ধরনের? এটা সবাই চাষ করতে পারবে না, এক্ষেত্রে কম মানুষ পারবে। এক্ষেত্রে আমাদের কি কি ধরনের পদক্ষেপ নিতে হবে চাষ করতে গেলে? সিমের চাষ করতে গেলে অনেক ধৈর্যর বিষয়, ধৈর্য হলে সিমের চাষ করে সফলতা অর্জন করা যাবে। তার মানে সিম থেকে ভালো মানের মুনাফা অর্জন করা সম্ভব? হ্যাঁ সম্ভব। দাদা, শুনেছি 1070 বীজে অনেকে অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু আপনি কি এমন পরিচর্যা নিয়েছেন যার জন্য আপনি এত পরিমাণ লাভ করছেন? না, এই বীজটা আসলে তো অনেকে কিনেছে, কারো কারো হয় নাই, কারো কারো হয়েছে, কিন্তু আমার হয়েছে। আর শুনেছি আমার দেখা না যে 1070 বীজ হাফ কেজির প্যাকেট যারা কিনেছে তাদের নাকি আমি শুনেছি আছে টাকা দিছে যাদের হয় নাই, এইটাই আমি শুনেছি। আচ্ছা দাদা, অন্যদের তুলনায় আমি দেখেছি আপনার গাছগুলো খুব সুন্দর এবং গাছগুলোর দৈর্ঘ্য অনেকটা বেশি, এইটা কিভাবে হলো? এটা আছে নিজের কাছে যে কতটুকু সিম গাছ যাবে বা যাবে না, সে আছে সম্পূর্ণ নিজের কাছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভালো মানের বীজ এবং ভালো পরিচর্যা করলেই ভালো ফসল উৎপাদন করা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আচ্ছা দাদা, ভালো থাকবেন। হ্যাঁ।